Assalamualaikum, কি অবস্থা সবার? আমি টুটুলাসির সাথে এন্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং এর ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখছি যে হ্যালো ওয়ার্ল্ড কিভাবে প্রিন্ট করতে চাই। আগে যতগুলো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এমন জিনিস দেখেছি সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সবার প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা শিখছি। তো গত ভিডিওতে আমরা দেখছিলাম যে সি এর একটা স্ট্রাকচার দেখছিলাম, বাট সেখানে আমরা কিন্তু কিছু জানি না যে কী কী ঘটনা ঘটছে। আজকে সেটারই একটা জাস্ট ব্রিফিং দিব আমরা, সেখানে যেই জিনিসগুলো লিখছি সেই স্ট্রাকচার সম্পর্কে একটু আলোচনা করব। তো আমাদের আজকের ভিডিওর টপিকটা হবে হচ্ছে সি এর সিনট্যাক্স বা স্ট্রাকচার সম্পর্কে। গত ভিডিওতে আমরা যে হ্যালো ওয়ার্ল্ডটা লিখছিলাম সেই জিনিসটাকে আমরা জাস্ট খণ্ডায়ন করব বা ডিটেলসে আপনাদেরকে বলবো। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও, ফিরছি ইন্টোর পর। এখানে আমরা যে কোডটা দেখতে পাচ্ছি, গত ভিডিওতে কিন্তু আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টের সেই কোডটা এখানে দেখছি। তো সবার প্রথম লাইন থেকে আমরা শুরু করি। সবার প্রথম যে লাইনটা আছে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। আমরা কিন্তু জানি প্রত্যেকটা ফাইলের ফরম্যাট আমরা ডটের পরে লিখে থাকি, অর্থাৎ আমাদের যেই ফাইলটা যে করতেছি এটার নাম আমাদের কি মেইন ডট সি, অর্থাৎ এর ফাইল ফরম্যাটটা হচ্ছে ডট সি। সো এখানে ডট এইচ বলতে বোঝাচ্ছে হলো হেডার ফাইল। অর্থাৎ ডেনিস রিসি যখন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করে, তৈরি করে, তখন সে তার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে যেই কাজগুলো করবে সেই কাজগুলোর ছোট ছোট অংশ অলরেডি সে করে একটা হেডার ফাইল বা লাইব্রেরির মধ্যে স্টোর করে রেখে দিয়েছে, যাতে আমরা আর অনেক বড় কোড লেখা না লাগে সেটার ক্ষেত্রে। তো এমন একটা হেডার ফাইল হচ্ছে এটা, যেটার কাজ কি এসটিডি। এসটিডি বলতে হচ্ছে হলো স্ট্যান্ডার্ড, আইতে হচ্ছে ইনপুট এবং ওতে হচ্ছে আউটপুট। অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের কাজগুলো করার জন্য এই হেডার ফাইল বা এই ফোল্ডারের আমরা জিনিসপাতির অ্যাক্সেস নিচ্ছি। এখানে ইনপুট আউটপুট বলতে কী ঘটনা ঘটছে দেখি। পরের লাইনটা হচ্ছে ইন্টিজার মেইন, এই যে মেইন যে লেখাটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হলো মেইন ফাংশন বা মেইন মেথড। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেইন ফাংশন থেকে এক্সিকিউট হওয়া শুরু হয়, এক্সিকিউট বলতে কম্পাইল হওয়া শুরু হয়। অর্থাৎ আমি যখন এটা রান করব তখন এটা সবার প্রথমে এক নম্বর দুই নম্বর লাইন এ না এসে সরাসরি তিন নম্বর লাইন থেকে রান হওয়া শুরু হবে। আমরা কিন্তু দেখছি জাভা, সি প্লাস প্লাস, পাইথন প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু মেইন মেথড থাকে, তারা কিন্তু মেইন মেথড থেকেই প্রোগ্রাম স্টার্ট হওয়া শুরু হয়। সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও সেম জিনিস। তো মেইন মেথডে আসার পর এখানে যেই আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই যে নীল কালারের এই পুরো অংশ, এই জায়গাটুকে বলা হয় হলো বডি। অর্থাৎ বডির ভিতরে আমরা যা যা জিনিস লিখবো তাই কিন্তু এক্সিকিউট হবে। তো এই বডির ভিতরে আমরা একটা জিনিস লিখছি, এখানে ফাংশন লিখছি প্রিন্ট এফ ফাংশন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা। আমরা কি প্রিন্ট করছি? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। আমাদের এখানে একটা সেমিকোলন দেওয়া দরকার, ওকে। সো এই মেথডটা বা ফাংশনটা আমরা কিন্তু জানি ফাংশন কি। আমরা ফাংশন দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন আর একটা হচ্ছে ইউজার ফাংশন। অর্থাৎ প্রিডিফাইন বলতে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে সে আগে থেকেই তার লাইব্রেরির মধ্যে কিছু ফাংশন তৈরি করে রাখছে। তো ডেনিস রিসি এই প্রিন্টএফ নামের ফাংশন প্রিডিফাইন করে এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডারের মধ্যে স্টোর করে রেখে দিছে, আমরা জাস্ট এটা কল করে প্রিন্ট করে দিচ্ছি। নয়তো আমাদের এখানে আরও অনেক লাইন কোড করে এই জিনিসটা প্রিন্ট করতে হইতো। ঠিক এই জিনিসটাই হলো হেডার ফাইলের কাজ, আশা করি সেটা বুঝতে পারছেন। তো এরপরের লাইন আমাদের কি? তিন নম্বর লাইন হচ্ছে মেইন ফাংশন। অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রাম মেইন ফাংশন থেকে এক্সিকিউট হওয়া শুরু হয়, তার ভিতরে আমাদের থাকতে একটা ফাংশন যেটা হলো প্রিন্টএফ, সেটা হচ্ছে প্রিন্ট করবে। অর্থাৎ বডির মধ্যে আমরা আমাদের ভেরিয়েবল, ফাংশন, তারপরে অ্যারে, যত কিছু আছে, স্টেটমেন্ট, লুপ, সব কিছু আমরা কিন্তু এই বডির ভিতর করতে পারি। এবং সবার শেষে থাকতেছে আমাদের একটা রিটার্ন স্টেটমেন্ট, অর্থাৎ আমার এই প্রোগ্রাম রান হওয়ার পর কী রিটার্ন করতেছে সেই ভ্যালুটা। এখানে রিটার্ন জিরো বলতে কোনো কিছু রিটার্ন করতেছে না, জিরো রিটার্ন করতেছে এটা বলতে বোঝায়। তো এই হচ্ছে একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক স্ট্রাকচার। এটা কিন্তু গত ভিডিওতে আমরা দেখছিলাম, জাস্ট লিখছি কোডটা বাট বুঝি নাই যে কী হয়েছে এখানে। আজকে কিন্তু একটু ডিটেলসে জানলাম। এটার আরও ডিটেল যদি আমরা দেখাই, আমাদের যেই অনলাইন নোটটা আছে সি এর, সি প্রোগ্রামিংয়ের অনলাইন নোট, এটা আমাদের ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পিন কমেন্টে দেওয়া থাকবে, আপনি কিন্তু সেখান থেকে দেখতে পারবেন। তো আমাদের এই সি প্রোগ্রামিং কোর্সটার বিশেষত্ব হচ্ছে এখানে আমরা একটা অনলাইন নোট রাখতেছি, তারপর এইট প্লাস প্রজেক্ট থাকতেছে, এটা কিন্তু আপনারা অলরেডি ইন্ট্রোডাকশন ভিডিওতে জেনে গেছেন। সো এই সি এর নোটে কিন্তু প্রত্যেকটা টপিক্সের আমরা যে লিঙ্কগুলো ইউজ করতেছি অথবা এর বেস্ট বেস্ট টপিকগুলো এখানে কভার করার চেষ্টা করেছি। যেমন গত ভিডিওতে আমরা এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার যেই কোডটা সেটা কিন্তু এখানে দিয়ে দিছি, এবং এই ভিডিওতে আমরা দেখতেছিলাম সিনট্যাক্স। তো সি প্রোগ্রামের স্ট্রাকচারটা কি? সবার প্রথমে কিন্তু আমরা জানি হেডার। এখানে আমার হেডার ফাইলটা কী ছিল? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট।
পরেরটা ছিল আমাদের মেইন ফাংশন যেখান থেকে কোড রান হওয়া শুরু হবে। এরপর আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে জিনিসগুলো লেখা থাকে সেটাকে আমরা বডি বলে রাখতেছি, এই হলো বডি, এবং হাতের ডান সাইডে আমরা বলে দিছি এগুলো হলো স্টেটমেন্ট এবং রিটার্ন থাকবে। এই হচ্ছে সি প্রোগ্রামিংয়ের সিনট্যাক্সের উদাহরণ বা একটা পুরো সিনট্যাক্স, একটা বেসিক সিনট্যাক্স। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ার সম্পর্কে। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে এই প্লেলিস্টটা অবশ্যই সেভ করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক রিস্ক।